বোলপুরের মুলুক গ্রামে নির্যাতিতার বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেখানে নির্যাতিতার আত্মীয়দের সঙ্গে কথা বলেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, সারা বাংলা ধর্ষণের রাজ্যে রূপান্তরিত হচ্ছে, বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই, সমাজের যে কোনো স্তরের মহিলা এই ধরনের জঘন্য ঘটনার শিকার হচ্ছেন। বাংলায় একের পর এক এই ঘটনা ঘটে চলেছে, এটা আপনাদের মতন আমারও প্রশ্ন, সারা বাংলার সাধারণ সমাজের এটা প্রশ্ন, এটা কোনো পার্টির প্রশ্ন নয়, এটা আজ বাংলার সাধারণ মানুষের প্রশ্ন। কেন আমাদের ঘরের মা বোনেরা আজ নিরাপদ নয়, কেন তাদের নির্যাতনের শিকার হতে হচ্ছে, কেন তাদের নিখোঁজ হয়ে যেতে হয়, কেন পশ্চিমবঙ্গে নারী পাচার চক্র আর সক্রিয় হয়ে গেছে, পশ্চিমবঙ্গ নারী পাচারের করিডোর হয়ে গেছে, কেন আমরা কেন আজকে এই অধঃপতন দেখছি বাংলার, এগুলোই আমার প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি করব যে এই আদিবাসী পরিবারটির প্রতি আপনি সহানুভূতিশীল হন, সেই পরিবারের প্রতি যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের বিষয়ে মনোযোগী হয়ে অপরাধীদের গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দিন এবং অপরাধী যেন যথাযোগ্য শাস্তি পায়। এই শাস্তি দেওয়ার মধ্য দিয়ে আদিবাসী সমাজকে আপনি বার্তা দিন যে পশ্চিমবঙ্গের সরকার আদিবাসী সমাজকে স্বীকৃতি দেয়, তাদের সম্মান দেয়, তাদের মর্যাদা দেয়। একটা গরিব পরিবারের একটা সন্তানকে এইভাবে নির্যাতিত হতে হচ্ছে, তার বাবা অসুস্থ, তাদের দুবেলা চলে না, মাকে হাসপাতালে পড়ে থাকতে হচ্ছে, আমরা কোথায় চলেছি? আমরা কোথায় চলেছি? ওনার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলাম, দেখুন কে কি চাই জানি না, আমরা সিবিআই কোর্টের তত্ত্বাবধানে সিবিআই চেয়েছি, বিজেপির মতন সিবিআই চাইনি, আমরা কোর্টের তত্ত্বাবধানে সিবিআই চেয়েছি, কারণ আমাদের একটা আশঙ্কা এবং এই আশঙ্কার পিছনে অনেক যুক্তি আছে, বারবার এই আশঙ্কা সত্য প্রমাণিত হয় যে দিল্লির সরকারের সঙ্গে বাংলার সরকারের একটা সমঝোতা হয়ে যায়, মোদী আর দিদির সঙ্গে একটা সমঝোতা হয়ে যায়, একটা চুক্তি হয়ে যায়, আমি এতটা যাব, তুমি এতটা এসো, একটা জায়গায় আমাদের থামতে হবে, ফলে শুধুমাত্র সিবিআই তদন্তে আমাদের ভরসা নেই। যেমন মোদী সিবিআইকে ব্যবহার করে তেমন দিদি সিআইডিকে ব্যবহার করে, দিদি মোদী তাই একই মুদ্রা দুটো পিন, তাই শুধুমাত্র সিবিআই আমরা চাইনি, আমরা যে কটা তদন্ত চেয়েছি বাগতুই থেকে আরম্ভ করে পুরুলিয়ার ঝালদা থেকে আরম্ভ করে আনিস কাণ্ড থেকে আরম্ভ করে সমস্ত ঘটনায় আমরা কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন অর্থাৎ কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চেয়েছি।